আমাদের বাড়ির লাল টকটকে জবা ফুলের সৌন্দর্য দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল সমস্ত জিনিস বাজার থেকে নিয়ে চলে এসেছি আমি। এখন যাব আমাদের পাশের মন্দিরে পুজো দিতে। সকালে উঠে ফলের বাজার, ফুলের বাজার এবং মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছি। প্রায় এক বছর পর আমি যাব আমাদের বাড়ির পাশের শিব মন্দিরে, কারণ কালো সৌচ আমার ছিল, তোমরা অনেকেই জানো, সেটা কেটে গেছে, সেই জন্য পুজো দিতে গেলাম। আর এই হচ্ছে সেই শিব মন্দির যেটা আমার বাড়ির ঠিক পাশেই রয়েছে। তোমরা আমার অন্য ভিডিওতেও দেখেছো, দেখো মন্দিরের বাঁ দিকের বাড়িটাই কিন্তু আমাদের। মন্দিরে চলে এসেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো।
আমার পুজো দেওয়ার পর আমার মা পুজো দিল, আমার মাও গেছিল আমার সাথে পুজো দিতে। তো দেখো, এই ভালো করে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। এখানে পাথরের শিব এবং পার্বতীর মূর্তি আছে, উপরে বড় বড় ফটো আছে ঠাকুরের, এবং বড় একটা শিবলিঙ্গ আছে। এখানে নীলষষ্ঠীতে এবং শিবরাত্রিতে খুব বড় করে পুজো হয়। 8টার মধ্যে আমরা পুজো দিয়ে চলে এসেছি এবং এসেই চা বসিয়ে দিয়েছি, এবার চা খাবো। এবং সকালবেলা যেহেতু পুজোর একটা পর্ব ছিল, সেই জন্য টিফিনটা সেরকমভাবে আজকে আর করে উঠতে পারিনি, তাই যখন ঠাকুরের মিষ্টি আনতে গেছিলাম তখনই টিফিনটা কিনে নিয়ে এসেছিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল আমার ছোটোবেলার খুব পছন্দ বনপাও রুটি এবং বোঁদে। তবে বনপাউরুটির মাঝখানে যে মোরব্বাটা, এটা কিন্তু মোটেও আমার একটুও ভালো লাগে না। অনেকের ভালো লাগে জানি, কিন্তু আমার কেন জানি একটুও ভালো লাগে না খেতে। আর এরই মধ্যে পুকুর বাবা বাজার থেকে মাছের বাজার, মাংস টাংস সব একবারে নিয়ে এসছে। দেখো, কাতলা মাছ, ভেটকি মাছ, ভোলা মাছ, মুরগির মাংস, লোটে মাছ। এখানে মুরগির মাংসের ঠ্যাংটা আলাদা করে রেখেছি, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো পার্শে মাছ। পুরো এক সপ্তাহের বাজার করে এনেছে। আর আজকে খুব শর্টকাট রান্না করে ফেলেছি আমি, শুক্তো এবং কষা মাংস। ব্যাস, এই দুটো হলে কিন্তু আমাদের ফ্যামিলিতে আর কারোরই কিছু চাই না। তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।